ঈদের ছুটি শেষ হলেও রাজধানীতে এখনও আছে ঈদের আমেজ, এখনও ফাঁকা পুরো শহর, বন্ধ বেশিরভাগ দোকানপাট, সড়কে যানবাহনের চাপ নেই, ফলে শহরের পরিবেশও যে বেশ স্বাস্থ্যকর তা বোঝা যায়, গরমটাও কিছুটা কমেছে। সব মিলিয়ে স্বস্তিকর অবস্থা বিরাজ করছে। ঈদের ছুটিতে যারা রাজধানীতে ছিলেন তারা খুশি ঢাকার এই অন্যরকম রূপে। সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে জ্যাম একদমই নেই, সেটা আমাদের জন্য খুবই স্বস্তিদায়ক। আগে কেমন সময় লাগতো, এখন কেমন সময় লাগে? এখন এখান থেকে ইসিবি চত্বর যেতে 25-30 মিনিট সময় লাগে, আগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগে। সত্যি খুবই ভালো লাগতেছে, কারণ এরকমের সময় আমরা সবসময় পাই না, যখন পাই তখন খুবই ভালো লাগে। এরকম ঢাকায় আমরা সবসময় কামনা করি। এখন জ্যাম জন নেই, খুব মজার একটা জিনিস, ফাঁকা রাস্তা, মানে একটু তাড়াতাড়ি যাওয়া যায়। দু একদিনের মধ্যেই ঢাকা আবার তার আগের চেহারায় ফিরে যাবে, আবার সেই যানজট, ধুলা আর ধোঁয়া। সে সময় এখনকার ঢাকার পরিবেশটা স্মৃতি হয়েই থাকবে। শনিবারের পর থেকেই, রবিবার থেকেই দেখবে রাস্তাঘাট সব জ্যাম হয়ে গেছে, কারণ সব মানুষ এখন ঢাকার দিকে আসতেছে। এই অবস্থায় মানে ঢাকা শহরটা এখন যানজট মুক্ত, খুব সুন্দর লাগতেছে। রামপুরা থেকে এখানে আসলাম সাধারণত তো 40-45 মিনিট লেগে যায়, বাট আজকে আমার অ্যাভারেজ 15 মিনিটের মধ্যে চলে আসলাম। তো মানে এইভাবে ঢাকা শহর হলে তো আমাদের জন্য অনেক ভালো হয়, বাট এটা করার কিছু নেই। এমন কোলাহল ও দূষণমুক্ত শহর পেতে নগরবাসীকে আরও একটি ঈদের জন্য অপেক্ষায় থাকতে হবে।